দেখুন এবার স্পা পার্লারের আড়ালে রমরমা দেহ ব্যবসা, 18 তরুণী গ্রেফতার। স্পা পার্লারের আড়ালে দেহ ব্যবসার অভিযোগে একাধিক পার্লারে অভিযান চালিয়ে 18 তরুণীকে গ্রেপ্তার করেছে ভারতের রাজস্থান পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে থাইল্যান্ডের 8 তরুণী রয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজস্থানের কোটা এলাকার একাধিক স্পা পার্লারে তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় অন্তত 18 তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে থাইল্যান্ডের 8 তরুণী রয়েছে। পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃত তরুণীদের বিরুদ্ধে স্পা পার্লারের আড়ালে অবৈধ দেহ ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কয়েকদিন আগে রাজ্যের বেশ কয়েকটি পার্লারে অভিযান চালায় পুলিশ। দেহ ব্যবসা চালানোর অভিযোগে ওই অভিযান চালানো হয়। পরে অভিযান চালিয়ে একাধিক তরুণীকে গ্রেপ্তার করা হয়। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।